তো এর আগে আমরা বেশ কয়েকটা গল্প দেখেছি যেখানে হাসি খেললে একটু হয়েছে বাট এই গল্পটা ভীষণ রকম মানে এটা পুরো বলতে পারি ওয়ান ম্যান শো যেখানে আমরা মির্চি অগ্নিকে দেখতে পাচ্ছি ন্যারেটিংয়ে পুরো একদম কাঁপ দিয়েছে আর যদি বলি মির্চি মোহর তার যে চরিত্রটা ভীষণ রকম একটা সফট টোন মির্চির সমুখ তার যে ক্যারেক্টারটা সেটাও ভীষণ রকম বেশ মজার এখানে মির্চি অগ্নি সে একদম ন্যারেট করেছে গল্পটা পুরো ফাটাফাটি প্রেমের যে ব্যাপারটা সেটাও ঠিক যে হ্যাঁ তুমি রিভেঞ্জ নিতে চাইছো প্রথমে একটা ভীষণ রকম একটা ঝগড়া ঝগড়া হচ্ছে তারপরে তোমরা ধীরে ধীরে একটা একটা সফট কর্নার পাচ্ছ সেখান থেকে দোষ নেই মেয়েটাকে যতটা খারাপ মানে ধরো প্রথমে ভীষণ রকম দুটো আত্মা সেটা যদি ঠিকঠাক থাকে তো তারপরে তাদের ভুল চাইতে বা ক্ষমা চাইতে বা যদি তোমার বাস্তবে দোষ থাকে তো সেখানে যদি তুমি ক্ষমা বিশাল বড় তুমি কোনো একটা পাপে পড়বে না যে হ্যাঁ ক্ষমা চেয়ে নিলাম আমার বিশাল কিছু হয়ে গেল দ্যাটস নট দ্য কেস অ্যাকচুয়ালি মির্চি অগ্নে তার একটা ওয়ান ম্যান শো বলছি তার যে ওভারঅল ন্যারেশন এবং একটা জায়গাতে ওই সেই যে সেই যে ব্যাপারটা যেটা আমি গল্প গল্পটা শেষ হতে যাচ্ছে তখন আমি চাইছি যে ওই রিয়াকশানটা কি পাবো তবে দেখলাম হ্যাঁ পেলাম কারণ যে ডিরেকশান সেটা অসাধারণ এবং একটা চরিত্র এত সুন্দরভাবে ক্রিয়েট করেছে এবং সে প্রেমটাকে নিয়ে জাস্ট খিল্লি করেছে মানে আমরা বুঝতে পারত এর আগে একটা গল্প শুনেছিলাম মির্চি প্রেম রাট সেখানে ছিল মানে মির্চি দীপদা ছিল সে ফাটিয়েছিলো সেগুলো করতো ধর প্রত্যেকটা সিন ছিল তো এই সিনগুলো এরকম বলতো হ্যাঁ সিন থ্রি কাট ওয়ান চলো হ্যাঁ আচ্ছা এই তাড়াতাড়ি গুঁজে যায় না এরকম ক্যারেক্টারটা ছিল মানে একটা প্রাণবন্ততা বা এর মধ্যে একটা আমরা কি লাইফলিনেস পেতে পারি বেশ কিছু জায়গায় আমরা বোরিং বোরিং লাগতো বাট মির্চি অগ্নি তার যে চরিত্রটা সেও আমরা এর আগে বেশ কিছু গল্প শুনি যেখানে ভীষণ রকম সিরিয়াস বাট প্রেম ডটকমের ক্ষেত্রে এই মির্চি মোহর মির্চি গোধুলি লাজবন্তী শোমক দিবদা বা মৃদা কাছে আমরা ভেবে নিতে পারি কারণ দীপদা মৃধা তাদের কম বয়সে তুমি গোলা পাবে না হয়তো সেখানে যখন বেশি বয়সে একটা ব্যাপার সেটা পাবে হয়তো ধরো মানে প্রাপ্ত বয়স্ক পঞ্চাশের কাছে গেছি যেহেতু বয়স তো তাদের ওই বয়সের ঠিক আছে বাট এই যে বয়স যাদের তিরিশের কাছে গেছে তো সেই টোনটাকে প্রেম রাটকমের ক্ষেত্রে ভীষণ রকম ইউজ করছে এখানে ওয়ান ম্যান শো আবারও বলবো যে মির্চি অগ্নি তারই সেরা তবে মির্চি কতুলি সেও খুব ভালো লেগেছে এই গল্পটার মধ্যে আমরা মির্চি কতুলির যদি আমরা কোনো ভূমিকা পাইনি মির্চি মোহর কিন্তু ওই যে নায়িকা চরিত্রে খুব খুবই ভালো অভিনয় করেছে